এ জুতা নিবে, জুতা লাল নীল হলুদ জুতা নিয়ে যাও নিয়ে যাও, হরেক রকম জুতা। জুতা পায়ে পরে উৎসব কি করো আনন্দময়, জুতা নিবে গো জুতা। এই যা জুতা ছেড়ে গেল, এখন কি হবে? এত সুন্দর করে সেজে আসলাম উৎসবে যাব, জুতোটা ছিঁড়ে সবকিছু মাটি করে দিল, এখন কি করি আমি কি করি? জুতা নিবে জুতা, লাল নীল হলুদ হরেক রঙের জুতা। এই তো পেয়েছি, টুনি একদম ঠিক সময় এসেছে। এই টুনি, টুনি আমি জুতা নিব রে, এইদিকে আয়। দিদি আমাকে ডাকছো, জুতা নিবে নাকি গো? ও মা, তোমার তো দেখছি জুতো ছিঁড়েই গেছে। হ্যাঁ রে, জুতো ছিঁড়ে গেছে, জুতো নিব। কত সুন্দর করে সেজে এলাম আর জুতোটা ছিঁড়ে গেল। এদিকে যে উৎসব শেষের দিক, টুনি আমাকে একজোড়া সুন্দর লাল জুতা দিত। এই নাও মিষ্টি দিদি, তোমার 100 টাকা হয়েছে। টুনি তুই আজকে উৎসবের দিনও কাজ করছিস, উৎসবে যাবি না? দেখ আমরা কত সুন্দর করে সেজেছি। না গো মিষ্টি দিদি, কাজ না করলে যে দুবেলা দুমুঠো খেতে পারবো না গো। তুমি যাও মজা করো গিয়ে, এসব আমার কপালে নেই। এত ঘুরলাম তবু এক জোড়া জুতা বিক্রি করতে পারলাম না, ঘরে তো একটুও খাবার নেই, এখন আমি কি খাবো? ভালোই লাগে না, আজ না খেয়ে শুয়ে পড়তে হবে। এই সময় আবার দরজায় কে ঠকঠক করছে? আরে কে, দাঁড়াও যাচ্ছি। আরে কালু দাদা, কাকুলি দিদি, তোমরা তোমরা এখানে কেন? টুনি আমাদের বাসাটা ভেঙে গেছে রে, আমাদের আজকে রাতের জন্য আশ্রয় দিন না রে, কালকে আমরা চলে যাব। কিন্তু কাকুলি দিদি। টুনি তুই না করিস না, দয়া করে আমাদের আশ্রয় দিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকেই তোমাদের চলে যেতে হবে, আমার এতটুকু ঘর ভেঙে গেলে আমার যে থাকার আর কোনো জায়গা থাকবে না। টুনি তুই চিন্তা করিস না, আমরা অনেক অসহায় রে, আমরা শুধু আজ রাতটাই থাকবো। আরে কালু দাদারা তো এখনো ঘুম থেকে উঠলই না, আমি তো কাজে যাব। কালু দাদা, ও কালু দাদা ওঠো, আমি তো কাজে যাব। কে কে? আরে টুনি তুই, উফ ঘুমটা ভেঙে দিলি। কালু দাদা আমি জুতা বিক্রি করতে যাব, তোমরা এখন চলে যাও। টুনি আমাদের ঘুম তো এখনো হয়নি, তুই কাজে যা, আমাদের ঘুম শেষ হলে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে যেও কিন্তু। এরপর টুনি মাথায় জুতার ঝুড়ি নিয়ে চলে যায়। এদিকে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও কালু আর কাকুলির ঘুম ভাঙে না। হঠাৎ কালু চোখ খুলে দেখে বিকেল হয়ে গেছে। আরে বিকেল হয়ে গেছে, আমরা এখনো ঘুমাচ্ছি, কাকুলি এই কাকুলি। আহা কালু, ঘুমাতে দাও তো, বিরক্ত করো না। আর কত ঘুমাবে, এদিকে যে সন্ধ্যা নেমে যাবে, চলো আমাদের বাসা বানাতে হবে। কি সন্ধ্যা, আজ এত ঘুমালাম, দেখো টুনির বিছানাটা কত আরামদায়ক, ঘুমটা অনেক ভালো হলো, এমন ঘর আর বিছানা যদি আমাদের হতো। কাকুলি এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, তুমি যে অলস, আর টুনিকে দেখো কত পরিশ্রম করে, চলো এখন আমাদের যেতে হবে। যাবো মানে? যাওয়ার জন্য এখানে এসেছি নাকি? মানে কি বলছো এসব, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে গো, সবটাই বুঝবে। আরে দরজা ভিতর থেকে লাগানো কেন? তার মানে কাকুলি দিদিরা এখনো যায়নি? কাকুলি দিদি, ও কাকুলি দিদি। আরে কে কে ডাকছে আমাকে? আমি টুনি, দরজাটা খোলো। দরজা খুলবো মানে? বিরক্ত করিস না তো, চলে যা আমার বাসা থেকে। কোথা থেকে যে আসি এসব? কি তোমার বাসা, কি বলছো এসব? দরজা খোলো, আমি আমার ঘরে যাব। তো সাহস তো কম নয়, আমার বাসা কি নিজের বাসা বলে দাবি করছিস? যাবি নাকি তোকে মেরে তাড়িয়ে দিব? ছি কাকুলি দিদি, তোমরা এত খারাপ, আমি তোমাদের আশ্রয় দিয়েছিলাম আর আজ কি না তোমরাই আমার বাড়ি ছিনিয়ে নিচ্ছ, আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। যাওয়ার জায়গা নেই,
তো আমি কি করব? আমার বাসার পাশে কান্না করিস না তো, যা দূর হয়ে যা, আমার বাসার সামনে থেকে দূর হ। আমি কথা বলতে পারি, তোমাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে। তুমি এত কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না, পুরো কপাল আমার। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, অনেক কষ্ট করে একটা বাড়ি বানিয়েছি আর সেখানেই থাকি। একদিন কালু দাদার কাকুলি দিদি আমার কাছে আশ্রয়ের জন্য এসেছিল, আমি ওদের থাকতে দিয়েছিলাম, আর আজ ওরাই আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আহারে, তোমার সাথে ওই শয়তান দম্পতি একদম ঠিক করেনি। কেঁদো না টুনি, কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? তুমি তো একটা ডালিম। হ্যাঁ, আমি ডালিম, কিন্তু আমি এক জাদুই ডালিম। আমি তোমাকে সাহায্য করব। টুনি, এই ডালিম বাড়িটা আজ থেকে তোমার। এখানে তুমি থাকবে, আর এই ঘরের ভিতরে ডালিমের বীজ আছে। তুমি এখান থেকে ডালিম বিক্রি করতে পারবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ ডালিম, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি অনেক ভালো। এরপর টুনি ডালিম ঘরে থাকতে শুরু করে আর ডালিম চাষ করে, আর সেই ডালিম বিক্রি করে টুনির অনেক ভালোই দিন কাটছিল। একদিন ডালিম নিবে, ডালিম অনেক সুস্বাদু ডালিম, নিয়ে যাও নিয়ে যাও। টুনি, আমাকে 1 কেজি ডালিম দে তো রে। তোর ডালিম এত মিষ্টি না, এখনো আমার মুখে লেগে আছে। আর একটু পর আসলে তো একটা ডালিমও পাবো না, সবারই হুড়োহুড়ি লেগে যাবে। তা তুমি ঠিকই বলেছো। এই নাও শালিক দিদি, তোমার 1 কেজি ডালিম। এই ডালিম নিবে, ডালিম অনেক সুস্বাদু ডালিম, একবার খেলে বারবার খেতে চাইবে গো। ডালিম নিয়ে যাও ডালিম। দেখলি গো টুনি কত ভালো দিন কাটাচ্ছে? আমরা ওকে তাড়িয়ে দেওয়ার পরেও ও কি করে এত ভালো চলছে? না, এর রহস্য আমাকে জানতেই হবে কালু। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আজ সারাদিন টুনির ওপর নজর রাখতে হবে। এরপর টুনি ডালিম বিক্রি করে ডালিম বাড়িতে ফিরে যায়, আর এসব কিছু কালু আর কাকুলি আড়াল থেকে দেখতে থাকে। সে কি ডালিম বাড়ি? এসব আমি কি দেখছি? নিজের চোখে তো বিশ্বাসই করতে পারছি না। কালু, তুমি কি তাই দেখছ? হ্যাঁ কাকুলি, আমিও তো বিশ্বাস করতে পারছি না, ডালিম বাড়ি কি করে হয়। কালু, এই বাড়িটা অনেক সুন্দর, আমি এই বাড়িটা নিব, যে কোনো মূল্যেই হোক না কেন, এই বাড়ি আমার চাই চাই। কিন্তু কি করে, টুনির একটা বাড়ি আমরা ছিনিয়ে নিয়েছি, এবার কি করে আমরা এই ডালিম বাড়িটা নিব? আরে বুধু, টুনি আমাদের দিবে কি করে? ওর কাছ থেকে আমাদের ছিনিয়ে নিতে হবে। আমার মাথায় এক বুদ্ধি এসেছে, শোনো তবে। কে কে দরজা কে ঠক ঠক করছে? আরে কাকুলি দিদি, তোমরা তোমরা আবার এসেছো আমার বাসায়? চলে যাও বলছি। আরে টুনি, রাগ করছো কেন? আমরা তো তোমাকে একটা খবর দিতে এসেছি। সুখী পায়রা অনেক অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। সুখী পায়রা তোকে দেখার জন্য অনেক অনুরোধ করলো আমাকে, তাই তো আমি তোকে বলতে এলাম। কি বলছো কাকুলি দিদি, সুখী দিদি এত অসুস্থ? আমি এক্ষুনি যাবো সুখী দিদিকে দেখতে। বোকা টুনি, আমার কথা বিশ্বাস করে নিল। কালু, চলো আমরা আগে ডালিম ঘরে যাই। আরে সুখী দিদি, তোমার কি হয়েছে? শুনলাম তুমি নাকি অনেক অসুস্থ। না তো, আমি তো একদম সুস্থ, তোমাকে এসব কথা কে বলেছে? তার মানে কাকুলি দিদি আবারও আমাকে বোকা বানালো? না, আমাকে এক্ষুনি যেতে হবে। ও কিছু না, তোমাকে আমি সব কথা পরে বলবো, এক্ষুনি আমার যেতে হবে। কাকুলি দিদি, কাকুলি দিদি, দরজা খোলো বলছি। তুমি এত খারাপ, ছি, আবার আমার বাসা চিনি নিতে এসেছো। বের হও বলছি, বের হও।
এই বজ্জাত মেয়ে কেন ঘ্যান ঘ্যান করছিস? হ্যাঁ শান্তি মতো কি আমাকে একটু ঘুমাতে দিবি না নাকি? হ্যাঁ যা ভাগ তুই এখান থেকে। না আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। টুনি যখন অনেক কান্না করছিল, ডালিম এসব সহ্য করতে পারছিল না। সে জাদু দিয়ে ডালিম ঘরে আগুন লাগিয়ে দেয়। কি কি কালু, পোড়া পোড়া গন্ধ লাগছে, আর ঘরে এত ধোঁয়া কেন? কালু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। উফ বাবা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কালু ককলি, এ বুঝি আমাদের পাপের শাস্তি। আমরা মনে হয় আর বাঁচবো না। আমরা অন্যের জিনিসে এত লোভ করেছি যে এখন আমাদের মরতে হচ্ছে। পাপ সত্যি আমাদেরকে ছাড়লো না কাকুলি। এরপর কালু কাকুলি সেখানেই দম বন্ধ হয়ে মারা যায়, আর তারা তাদের পাপের উচিত শিক্ষা পেয়ে যায়। আসলে পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। আমাদের সব সময় অন্যের ক্ষতি না করে অন্যদের সাহায্য করা উচিত। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে টোনা তার বউ টুনির সাথে বসবাস করত। টোনা সারা বছরই অনেক অসুস্থ থাকত, তাই টোনা কোনো কাজ করতে পারত না। টুনি সংসার সামলিয়ে তার অসুস্থ স্বামীর সেবা যত্নে সারা দিন পড়ে থাকত। একদিন টুনি তার অসুস্থ স্বামী টোনার বিছানার পাশে বসে কাঁদছিল আর বলছিল, হায় ঈশ্বর, আমি এই অসুস্থ স্বামীকে নিয়ে এখন কি করব? ঘরে যা জমানো টাকা ছিল সব শেষের পথে প্রায়। টোনার চিকিৎসার টাকা এখন আমি কোথায় পাবো ঈশ্বর? ঔষধই বা কি করে কিনবো? এতদিন তো আমি জমানো টাকা দিয়ে টোনাকে সুস্থ করার জন্য সব চেষ্টা করলাম, এবার কি করব? টাকার জন্য আমি আমার স্বামীর চিকিৎসা বন্ধ করে দিব? না, আমি বেঁচে থাকতে আমার স্বামীর চিকিৎসা বন্ধ কিছুতেই হবে না। টুনি যখন টোনার বিছানার পাশে বসে এসব বলছিল আর কাঁদছিল, টুনির কান্নার শব্দে টোনা চোখ খোলে আর টোনা বলে, টুনি আমার জন্য তোমার বড্ড কষ্ট হচ্ছে তাই না গো? আমি তোমার এমন হতভাগা স্বামী যে তোমাকে কাজ করে খাওয়াতে পারছি না, বরং তুমি আমাকে কাজ করে খাওয়াচ্ছ। ঈশ্বর আমার মৃত্যু দেয় না কেন বলো? টুনি বলো, তাহলে তোমাকে আর এত কষ্ট করতে হয় না গো। না না টোনা, এসব কথা তুমি বলো না। তুমি আমার স্বামী হও, তোমার বিপদে তো আমি এগিয়ে আসবই তাই না? তুমি নিশ্চিন্ত মনে শুয়ে থাকো টোনা, আমি বাইরে গিয়ে এক্ষুনি কোনো কাজের ব্যবস্থা করছি। আমি কাজ করা শুরু করলে আর কোনো অসুবিধা থাকবে না আমাদের। টোনাকে এ কথা বলে টুনি কাজের খোঁজে বাহিরে চলে যায়। আর সারাদিন টুনি বনের এক কোণ থেকে আরেক কোণে কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও টুনি কোনো কাজ খুঁজে পায় না। আর টুনি হতাশ হয়ে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে নদীর ধারে চলে আসে। সেই নদীর ধারে হাত জোর করে আকাশের দিকে মুখ তুলে টুনি কাঁদতে থাকে, হে পাখি মাতা, আমি আর এত কষ্ট করতে পারছি না। তুমি আমাকে সুদিনের মুখ দেখাও, নয়তো আমার প্রাণ কেড়ে নাও। আমি কি এমন পাপ করেছি পাখি মাতা যে তুমি আমাকে এভাবে পাপের শাস্তি দিচ্ছ? আর কত ধৈর্য ধরবো? আমায় সাহায্য করো, সাহায্য করো আমাকে। টুনি যখন এভাবে কেঁদে কেঁদে পাখি মাতাকে ডাকছিল, টুনির এমন করুণ ডাকে পাখি মাতার মনে ভীষণ দয়া হয়। আর টুনির ডাকে পাখি মাতা টুনির সামনে প্রকট হয়। তোকে আর এভাবে কাঁদতে হবে না টুনি, আমি এসে গেছি, তোর সব দুঃখ কষ্ট আমি দূর করে দিব। জীবনে তুই অনেক কষ্ট করেছিস, আর কষ্ট করতে হবে না। আমি তোকে একটা জাদুই হাড়ি দিব, সেই হাড়ি এমনিতে খালি থাকবে, কিন্তু উপর করলে সেই হাড়ির ভেতর থেকে দুধ পড়বে। আমি জানি তোর স্বামী অনেক অসুস্থ, এই হাড়ির দুধ তাকে নিয়ে গিয়ে খাওয়াবি, আর এই হাড়ির দুধ দিয়ে তুই অনেক টাকা আয় করতে পারবি। এ কথা বলে পাখি মাতা টুনিকে একটা জাদুই হাড়ি দেয় আর সেখান থেকে চলে যায়। টুনি জাদুই হাড়ি পেয়ে ভীষণ খুশি ছিল। আচ্ছা দেখি তো পাখি মাতা আমাকে সত্যি দুধের হাড়ি দিল কিনা, একবার হাড়িটা উপর করেই দেখি না। এ কথা বলে টুনি তার হাতের হাড়ি উপর করে, আর হাড়িটা উপর করতে হাড়ির ভেতর থেকে গল গল করে দুধ বেরিয়ে আসে। তা দেখে টুনি ভীষণ খুশি হয়। একি একি, পাখি মাতার কথা তো সত্যি দেখছি, জয় পাখি মাতার জয়। আজ আমার বড় খুশির দিন,
কিন্তু এত দূর পথ হাঁটতে হাঁটতে ধুলো বালিতে আমার শরীরটা বড্ড নোংরা হয়ে গেছে। একটু নদীতে স্নান করি, কিন্তু হাঁড়িটা কোথায় রাখবো? নদীর পাড়ে রেখে যদি নদীতে ডুব দেই, তবে কেউ আবার আমার হাঁড়িটা চুপ করে চুরি করে নিয়ে যাবে, তখন আমার কি হবে? তার চেয়ে বরং ওই দূরের একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি ওই বাড়িতে গিয়ে বাড়ির মালিকের কাছে গিয়ে আমার দুধের হাঁড়িটা গচ্ছিত রাখি। টুনি এ কথা ভেবে ওই দূরের বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। বাড়িতে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন, বেরিয়ে আসুন বাড়ি থেকে, কেউ কি আছেন বাড়ির ভিতরে? টুনি ডাক শুনে বাড়ির মালিক যজ্ঞকাক বেরিয়ে আসে। টুনি যজ্ঞকাককে দেখে বলে, দয়া করে আমার এই হাঁড়িটা আপনার কাছে কিছুক্ষণের জন্য গচ্ছিত রাখুন, আমি ওই নদীতে একটু স্নান করে আসি, রাখুন না একটু হাঁড়িটা। ঠিক আছে, দিন আমাকে হাঁড়ি, কিন্তু তাড়াতাড়ি ফিরবেন কিন্তু, বেশিক্ষণ আমি আমার কাছে এই হাঁড়ি রাখতে পারবো না। এই নিন আমার হাঁড়িটা, কিন্তু সাবধান, আমার হাঁড়িটা কখনো উপর করবেন না, আমি স্নান করতে যাব আর আসবো। এই কথা বলে টুনি তার হাঁড়িটা যজ্ঞকাককে দিয়ে নদীতে চলে যায় স্নান করতে। আর যজ্ঞকাক মনে মনে ভাবে, কি এমন এই হাঁড়িতে আছে যে জন্য আমাকে হাঁড়ি উপর করতে নিষেধ করলো? আমি তো হাঁড়িটা ফাঁকাই দেখছি, দেখি তো একবার হাঁড়িটা উপর করে। এই কথা বলে যজ্ঞকাক হাঁড়ি উপর করে, আর সাথে সাথে হাঁড়ি থেকে দুধ পড়তে থাকে। তা দেখে যজ্ঞকাক তো অনেক অবাক হয়। একি একি অবাক কাণ্ড, ফাঁকা হাঁড়ি উপর করলেই কিভাবে দুধ পড়ে? নিশ্চয়ই এটা কোনো জাদুই হাঁড়ি হবে। আমি আর ওই টুনিকে এই হাঁড়ি দিব না, আজ থেকে এই হাঁড়ি আমার, এক্ষুনি এই হাঁড়ি আমি লুকিয়ে রাখছি। এই কথা বলে যজ্ঞকাক দুধের হাঁড়ি তার ঘরে লুকিয়ে রাখে। আর কিছুক্ষণ পরেই টুনি সেখানে আসে, আর যজ্ঞকাকের কাছে তার হাঁড়িটা চাইতে থাকে। তখন যজ্ঞকাক টুনিকে বলে, হাঁড়ি? কিসের হাঁড়ি? কোন হাঁড়ি শুনি? আর কে আপনি? আপনাকে তো আমি চিনি না, কোথা থেকে যে কোন পাখি এসে আমার কাছে হাঁড়ি চায় কিছুই বুঝতে পারি না। এসব আপনি কি বলছেন? দয়া করে আমার হাঁড়িটা আমাকে ফেরত দিয়ে দিন, আমি কিন্তু আপনার নামে সবার কাছে বিচার দিব। এক্ষুনি আমার হাঁড়ি আমাকে ফেরত দিয়ে দিন, আপনি একটা মিথ্যাবাদী পাখি। কি, আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকেই অপমান করিস? এত বড় শাস্তর, শয়তান পাখি, দেখি তুই আমার নামে কার কাছে বিচার দিস। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এখান থেকে, তা না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এরপর যজ্ঞকাক টুনিকে অনেক অপমান করে আর তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর টুনি বেচারা নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে নদীর ঘাটে আসে আর আবারও পাখিমাতাকে ডাকতে থাকে। পাখিমাতা আবারও টুনির ডাকে সাড়া দেয়। টুনির সামনে প্রকট হয়, কি হয়েছে টুনি? তুই আমার কাছে আবার এসেছিস কেন? কি সমস্যা তোর? বল বল আমাকে, কি করে তোকে আবার সাহায্য করতে পারি আমি? পাখিমাতার কথা শুনে টুনি সব ঘটনা পাখিমাতাকে খুলে বলে। আর এসব শুনে পাখিমাতা বলে, ও এই ব্যাপার তুই কোনো চিন্তা করিস না, ওই দুধের হাঁড়ির মালিক তুই, আর সেই হাঁড়ি অবশ্যই তুই ফেরত পাবি। আমি তোকে নতুন আরেকটা হাঁড়ি দিব, ওই হাঁড়ির ভিতরে তিনটা রাক্ষস থাকবে, আর ওই হাঁড়ি যজ্ঞকাকের সামনে নিয়ে গিয়ে উপর করবি। পাখিমাতার এই কথা শুনে টুনি অনেক খুশি হয় আর পাখিমাতার কাছ থেকে হাঁড়ি নিয়ে আবারও যজ্ঞকাকের বাড়িতে যায়। আর যজ্ঞকাকে বলে, যজ্ঞ আমার হাঁড়ি ফিরিয়ে দে বলছি, এক্ষুনি ফিরিয়ে দে, তা না হলে কিন্তু তোকে কঠিন শাস্তি দিব। টুনি তুই আবার এসেছিস আমার কাছে, একবার অপমানিত হয়ে শক মেটে নিতাই না, দাঁড়া দেখাচ্ছি মজা, এবার তোকে আমি মেরে তাড়িয়ে দিব। এই কথা বলে যজ্ঞকাক যেমনি টুনিকে মারতে যায়, ঠিক তখনই টুনি তার হাতের হাঁড়ি ওপর করে আর বলতে থাকে, কইরে কইরে আমার জাদু মধু কদু, বেরিয়ায় বেরিয়ায় মার ওই যজ্ঞকে, যতক্ষণ না পর্যন্ত যজ্ঞকাক আমার দুধের হাঁড়ি আমাকে না দেয় ততক্ষণ পর্যন্ত মারতেই থাকবি। টুনির এ কথা শেষ হতে না হতে উপর করা হাঁড়ির ভেতর থেকে তিনটি রাক্ষস বেরিয়ে আসে আর তিন রাক্ষস যজ্ঞকে অনেক মারতে থাকে। মারের জন্য যজ্ঞকাক বলতে থাকে, ওরে বাবা গো মা গো, আর আমাকে মেরো না মেরো না, আমি এক্ষুনি হাঁড়ি বের করে দিচ্ছি, ছেড়ে দাও আমাকে।
এ কথা বলে যোগুকা টুনিকে তার দুধের হাঁড়ি ফেরত দিয়ে দেয়। আর টুনি তার দুধের হাঁড়ি নিয়ে বাড়িতে চলে যায়। সেই হাঁড়ি থেকে দুধ ঢেলে টোনাকে খাইয়ে দেয়। আর টোনা সাথে সাথে একদম সুস্থ হয়ে ওঠে। এরপর টোনা টুনি মিলে সেই হাঁড়ি থেকে দুধ ঢেলে ঢেলে বাজারে বিক্রি করতে থাকে আর আয় করতে থাকে। তা দিয়ে তারা অনেক সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। পাহাড় তুলে গ্রামের পাশে ছিল এক বিরাট বন। সেই বনের পাশে ছিল এক অভিশপ্ত পুকুর। বনের কোনো পাখি রাতের বেলায় ওই পুকুরের কাছে যেত না। যেই ওই পুকুরের কাছে যেত, সেই আর কখনোই সেখান থেকে জীবিত ফিরে আসতো না। এমনকি তার লাশটাও খুঁজে পাওয়া যেত না। এসব দেখে সেই বনের রাজা ঈগল সবাইকে ডেকে বলে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই অভিশপ্ত পুকুরের রহস্য দিন দিন বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে আমরা সব পাখিরাই মারা যাব। তখন আমাদের এই বন ভূত পেতনিদের আড্ডাখানা হয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, রাতের বেলা কেউই ওই পুকুরের কাছে যাবে না। মহারাজ, আমরা যদি পুকুরের কাছে না যাই তাহলে আমরা জল পাবো কোথায়? আর আমাদের বনে ওই একটা পুকুর ছাড়া যে আর কোনো পুকুরই নেই। এখন যদি আমরা পুকুরে যাওয়া বন্ধ করে দেই তাহলে তো মহারাজ আমাদের জলের অভাবে মারা যেতে হবে। আমি তো শুধু তোমাদের সবাইকে রাতে যেতে বারণ করেছি, দিনের বেলায় তো তোমরা সবাই যেতে পারছো, আর তখনই রাতের জন্য জল সংগ্রহ করে রাখবে। তাহলেই তো আর জলের কোনো অভাব হবে না। ঠিক আছে মহারাজ, আমরা এখন থেকে দিনের বেলাতেই জল সংগ্রহ করে রাখবো। রাজার কথা মতো সবাই জল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। এইদিকে রাতও হয়ে যায়। শালিকের জল শেষ হতে বাধ্য হয়ে সে পুকুরে যায়। কিন্তু এই যাওয়াটাই যেন তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। শালিক যেই না জলের কাছে যায় তখনই সে সেখান থেকে উধাও হয়ে যায়। এইদিকে সকাল হয়ে আসে। জঙ্গলের সবাই শালিককে খুঁজতে থাকে কিন্তু কেউ খুঁজে পায় না। তখন সুখী বলে, তোমরা সবাই শোনো, আমাদের আর শালিক দিদিকে খুঁজে কোনো লাভ নেই। আমি নিশ্চিত ওই অভিশপ্ত পুকুরই শালিক দিদিকে গায়েব করে দিয়েছে। সুখীর কথা শুনে সবাই অনেক কষ্ট পায়। তখন মিষ্টি দিয়ে বলে, শালিক দিদিকে হারিয়ে খুব খারাপ লাগছে, কিন্তু এভাবে তো আর চলতে দেওয়া উচিত নয়। এই অভিশপ্ত পুকুর থেকে কি আমরা কোনো দিন মুক্তি পাবো না গো সুখী দিদি? জানি না গো মিষ্টি দিয়ে, তবে আমাদের অবশ্যই মুক্তি পাওয়ার উপায় খুঁজতে হবে। ও হ্যাঁ মিষ্টি দিয়ে, তোমার আজ রাতে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল। আমার মেষ্টতো বোন টুনি আজ আমার বাড়িতে বেড়াতে আসছে, তুমি অবশ্যই আসবে কিন্তু? ঠিক আছে সুখী দিদি, আমি অবশ্যই আসব। এরপর সবাই নিজেদের বাড়ি চলে যায়। এদিকে বিকেল হতেই টুনি সুখীর বাড়িতে এসে হাজির হয়। সুখী দিদি, তুই কেমন আছিস? সেই কতদিন পর যে তোর সাথে আমার দেখা হলো বল। আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস? তোর জামাই বাবু বাড়িতে না থাকার কারণে আমি একদম বাড়ি থেকে বের হতেই পারি না রে, আর কোনো আত্মীয় স্বজনদের বাসাতেও যেতে পারি না, তাই তো তোর সাথেও দেখা হয় না। আচ্ছা ঠিক আছে রে দিদি, আমি মায়ের মুখে অনেক শুনেছি তোদের এই বনটা নাকি অনেক সুন্দর। আমি তো সেই সৌন্দর্য দেখার জন্য অস্থির হয়ে আছি। চল না দিদি, তোদের এই বনটা আমাকে একটু ঘুরে দেখাবি? সবে মাত্র তো এলি, একটু বিশ্রাম নে, তারপর না হয় জঙ্গল ঘুরে দেখা যাবে। ওসব পরে হবে, তুই চল তো দিদি, আমি এক্ষুনি যাব। টুনি জোর করাতে সুখে জঙ্গল ঘুরতে বের হয়। এরপর সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে সুখে টুনিকে জঙ্গলের সবকিছু দেখায়। শুধুমাত্র অভিশপ্ত পুকুরের কথা বলতে ভুলে যায়। এরপর দু বোন বাড়ি ফিরে আসে। এদিকে মিষ্টি দিয়েও নিমন্ত্রণ খেতে আসে। এরপর তিনজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ টুনির ঘুম ভেঙে যায়। উফ মা গো, এখানে এত গরম, গরমে আমার গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গিয়েছে, উঠে একটু জল খেয়ে আসি আমি। এরপর টুনি উঠে পুরো ঘরে জল খুঁজতে থাকে কিন্তু কোথাও জল পায় না। এরপর টুনি মনে মনে ভাবে, আরে ঘরে তো কোনো জলই নেই, সুখী দিদি আর টিয়ে দিদিও তো ঘুমাচ্ছে, এখন আমি জল কোথায় পাই?
কোথায় পায় জল পেয়েছি। উত্তরের দিকে একটা পুকুর দেখেছিলাম, আমি বরং সেখানেই যাই। সেখানে গিয়ে আমার জল খাওয়া হবে, আর তার সাথে সাথে ঠান্ডা বাতাসেও শরীরটা একটু জুড়ানো হবে। এই বলে টুনি অভিশপ্ত পুকুরে যায়। আর যেই না জল তুলে খেতে থাকে, তখনই একটা কুমির তীরে এসে টুনিকে খাওয়ার জন্য আক্রমণ করে। টুনি ভয় পেয়ে কোনো রকমে উড়াল দিয়ে বাড়ি ফিরে এসে হাঁপাতে থাকে। টুনির শব্দ পেয়ে সুখী আর ঘুম ভেঙে যায়। কি হয়েছে টুনি, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কোথায় গিয়েছিলি তুই? আমার খুব জল তেষ্টা পেয়েছিল, ঘরে কোনো জল না থাকার কারণে আমি ওই পুকুরে গিয়েছিলাম জল খেতে। হায় হায়, এ তুই কি করেছিলি? ওই পুকুর তো অভিশপ্ত পুকুর। ওই পুকুরে যেই রাতের বেলা যায় সে আর জীবিত ফিরে আসে না। আর তুই কিনা গিয়েছিলি সেই পুকুরে? তবে ঈশ্বরের অশেষ কৃপা তোকে জীবিত ফিরিয়ে এনেছে। ওই পুকুরে কি আছে আর কিসেই বা পাখিদের নিয়ে যায়? আর তোমরা কি সেটা কখনো দেখেছো? না, আমরা কেউ তা দেখিনি। আমাদের রাজামশাইয়ের বারণ আছে। কিন্তু আমি তো একটা কুমিরকে দেখতে পেলাম, আর তো কিছুই দেখতে পেলাম না। তার মানে ওই কুমিরটাই সবাইকে খেয়ে ফেলে? না টুনি, তুই হয়তো ভুল দেখেছিস। অবশ্যই কোনো ভূত প্রেত আছে ওই পুকুরে। তোর এই কথা রাজামশাই শুনতে পেলে ভীষণ রাগ করবে। তাহলে চলো আমরা রাজামশাইয়ের কাছে যাই। এরপর টুনি টিয়ে আর সুখী মিলে রাজার কাছে যায়। আর টুনি রাজাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে রাজা রেগে যায়। ওই পুকুরে ভূত প্রেতের বাসা রয়েছে, কোনো কুমির নয়। ওসব ভুল দেখেছো তুমি। না না রাজা মশাই, আমি সত্যি বলছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে চলুন আমার সাথে, আপনাদের সবাইকে আমি প্রমাণ দিচ্ছি। বেশ, তোমার কথাই যদি সত্যি হয় তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, আর যদি মিথ্যে হয় তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। যথা আজ্ঞা মহারাজ, চলুন তবে এবার। এরপর টুনি রাজা সহ অন্যান্য পাখিদের নিয়ে পুকুরের কাছে যায়। এরপর সবাইকে ঝোপের আড়ালে লুকিয়ে রেখে টুনি জলের কাছে গিয়ে জল নাড়তে থাকে। তখনই জলের তলা থেকে একটা কুমির বেরিয়ে আসে। টুনি লাফ দিয়ে ঝোপের আড়ালে আসে। মহারাজ, এবার সচক্ষে কুমিরকে দেখে আপনার বিশ্বাস হলো তো? হ্যাঁ হয়েছে, আমরা সবাই এতদিন ভুল চিন্তা করতাম। কিন্তু এই কুমিরকে মারার উপায় কি? মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপনি শুধু আমার জন্য দড়ির ব্যবস্থা করে দিন। দড়ি দিয়ে কি হবে? আপনি আগে এনে তো দিন, তারপরে সব বুঝতে পারবেন। এরপর রাজা টুনির জন্য দড়ি এনে দেয়। আর টুনি সেই দড়ি গাছের সাথে বেঁধে ফাঁদ বানিয়ে জলের কিনারে রেখে দেয়। এরপর জলে আওয়াজ করতে থাকে। জলের আওয়াজ পেয়ে কুমির মনে মনে ভাবে, কোনো খাবার নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। এই জঙ্গলে সবাই এত বোকা যা আমি কখনোই ভাবতে পারিনি। যাই যাই, গিয়ে আগে আমার শিকারটা খেয়ে আসি, তারপর ডাঙায় বসে মন খুলে গান গাইব। এই বলে কুমির যেই না টুনিকে খেতে চায়, তখনই ফাঁদে আটকা পড়ে যায়। উফ, বাঁচাও আমাকে, আমি আটকা পড়ে গেছি, কেউ বাঁচাও, কেউ সাহায্য করো আমাকে। তোমার মতো দুষ্ট প্রাণীকে কেউই সাহায্য করবে না। তুমি আজ থেকে এখানে বাঁধা অবস্থায় পড়ে থাকবে। তোমার সামন দিয়ে সব পাখিরা জল নিয়ে যাবে, স্নান করবে, সাঁতার কাটবে, আর তুমি কিচ্ছু করতে পারবে না, বুঝেছো বাছা ধন? টুনির কথা শুনে কুমির হাও মাও করে কাঁদতে থাকে। এইদিকে রাজা টুনিকে বলে, বাহ টুনি বাহ, সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তুমি না থাকলে তো আমরা বুঝতেই পারতাম না যে এই পুকুরে কুমিরের উপদ্রব আছে, আর তুমি বুদ্ধি করে কুমিরকে মারলে, আর আমরা আমাদের ভয় থেকে মুক্তি পেলাম, আর আমাদের এত সুন্দর পুকুরটাও উদ্ধার পেল। তোমার বুদ্ধির জোরেই আমরা চিন্তা মুক্ত। রাজার কথা শুনে টুনি মুচকি হাসে। এরপর থেকে জঙ্গলের সবাই নিশ্চিন্তে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।